বুঝছিলা বিধাতার দান, আমার জমিন আমার আসমান, ভালো বেশি জীবন দে চাই না প্রতিদান, আল্লাহর পরে মা প্রিয় মদিনার সমান জানি, আল্লাহর পরে মা প্রিয় মদিনার সমান জানি, জমে পরে দু চোখ মেলে মা কে চিনি, আমার মা মাকে উৎসর্গ করে এ গান গাইছেন প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ছোট ছেলে শাহতাজা রাব এরিক। ছেলের এমন উপহারে আবেগ আপ্লুত মা বিদিশাও। তোমার কাছে আমরা পাপি জীবন ভরিনি, ও মা মা মাকে চিনি, আমার মা আমার গো মা তোমাকে চিনি। আসছে রমজানেই নিজের 23 বছরে পা দিবেন এরিক। রোজা থাকা একটু আগে ভাগেই নিজ বাসভবন বাড়িথাড়ার প্রেসিডেন্ট পার্কে নিজের জন্মদিনের আয়োজন করেন তিনি, যেখানে আত্মীয় স্বজনদের পাশাপাশি অতিথি ছিলেন অভিনয় শিল্পীরাও। আয়োজন শেষে এরিক গণমাধ্যমকে জানান নিজের জীবন নিয়ে রয়েছেন শঙ্কায়, তাই সহযোগিতা চান প্রধানমন্ত্রীর। আমার আব্বা মরহুম রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তিনি আমার বেঁচে থাকা খাওয়া দাওয়া ভরণ পোষণের জন্য একটি ট্রাস্ট গঠন করে গিয়েছেন এবং একটি কোল্ড স্টোরেজও করে গিয়েছেন রংপুরে। তো খুবই দুঃখজনকভাবে আমাকে সেই টাকা পয়সা, বা আমি চলতে পারি, থাকতে পারি, খেতে পারি সেরকম টাকা পয়সা আমাকে দেওয়া হচ্ছে না। কাজী মামুন গঙ্গেরা এই টাকা পয়সা লুটে পুটে খাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন, আমাকে আপনি এদের হাত থেকে বাঁচান। এরিক ভালো নেই, ও মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক মানসিক কষ্টও পাচ্ছে, কারণ ওর যেভাবে ও বেঁচে থাকার কথা সেভাবে ওকে আমি আমার পক্ষে রাখা সম্ভব হচ্ছে না। আমি আমার স্ট্যান্ডার্ড মতো করে চলি, ওর একটা নিজস্ব স্ট্যান্ডার্ড আছে। তো সেটার জন্য তোর বাবা ওকে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা সব কিছু দিয়ে গেছে, সেগুলো থেকে ও বঞ্চিত হচ্ছে। তারা চায় এরিক যেন পথে বসে যায়, এরিককে নিয়ে যেন আমি সাফার করি, এরিককে নিয়ে যেন আমি আরও যুদ্ধ করি, তারা এটাই চায়। তারা কেউ চায় না এরিকের ভালো, কেউ চায় না। প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ মৃত্যুর আগে এ বাড়িসহ সম্পত্তির বড় একটি অংশ ট্রাস্টে দান করে যান। ট্রাস্টের সুবিধাভোগী হিসেবে এরিক এখন এই সম্পদের ভোগ দখলকারী। তবে সম্পদ থেকে কোনো অর্জিত অর্থ না পাওয়ায় বর্তমানে আর্থিক সংকটে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তোমার জন্মদিন 6 তারিখে, 11 তারিখের মাঝখানে একটা ডেট ফিক্স করি। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।